গরমের মধ্যেই বাড়ছে করোনা। এইমাত্র নতুন করোনায় আক্রান্ত হয়ে বাংলায় মারা গেল একজন। এই করোনাকে নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। তো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেশজুড়ে মাথাচোড়া দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। গত এক মাসে সেভাবে কলকাতায় করোনা না বাড়লেও এর মাঝেই ফের উদ্বেগ ফিরল বাংলায়। করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে কলকাতার হাসপাতালে। মৃত ওই ব্যক্তির নাম ভাস্কর দাস, বয়স 76 বছর। সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দার ভাস্কর দাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। কয়েকদিন আগেই তিনি উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই বৃদ্ধ গলা ব্যথায় উপসর্গ নিয়ে 3 দিন আগে বাঘা যতীন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা চলাকালীন বুধবার সকাল 11টায় মৃত্যু হয় ওই ব্যক্তির। বৃদ্ধের মৃত্যুর শংসাপত্রে কোভিড নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেছে হাসপাতাল। গত ফেব্রুয়ারি মাসে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন বিহারের বাসিন্দার, করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছিল। উর্মিলা দেবী নামে 81 বছর ওই বৃদ্ধ। বৃহস্পতিবার সকালের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 10,158 জন। বুধবার করোনায় আক্রান্তের সংখ্যা ছিল 7,830, অর্থাৎ একদিনে প্রায় 3,000 বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রায় 7 মাস পর দেশে 10,000-এর গণ্ডি পেরোল করোনায়। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আবার করোনা ভাইরাসের দাপট দেখা যাচ্ছে। মঙ্গলবার পর্যন্ত বঙ্গে নতুন করে করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন 48 জন। মঙ্গলবার সবথেকে বেশি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে খাস কলকাতাতেই, সেই সংখ্যাটা 17 জন। এখনও পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা 370। বয়স্ক বা কোমরবিডিটি যাদের রয়েছে তারাই সাধারণত হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে হাসপাতালগুলিতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে, করোনা চিকিৎসার বন্দোবস্ত রাখা হয়েছে বলে স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন গত 24 ঘন্টায় সারা ভারতবর্ষ জুড়ে 10,000-এরও বেশি নতুন করোনায় আক্রান্ত হয়েছে কিন্তু বুঝতেই পারছেন, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু নতুন করোনায় আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মানুষের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।